हेलो फ्रेंड, अस्सलाम वालेकुम, वेलकम बैक रोको बाइकर। तो आज के आमी कथा बोलबो जे बाइकेर सामने सस्पेंशन दिए जखन तेल पड़े बा तेल घामे ता की कारणे घामे, तो सेई निये आज कथा बोलबो। तो चलुन भिडियोटी शुरू करा जाक। एखनो जारा आमादेर चैनलटी सबसक्राइब करेननि एखनि सबसक्राइब करे देबेन आर पाशे थाका बेल बाटनटी क्लिक करे देबेन। जारा एखनि सबसक्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। जे बिषये कथा बोलबो तो एखान दिए तेल घामे, तो ये कैन घामे तेल उठार कारण हलो यार भर ओएल सिल आज ओएल सिलटा से केटे जाए। केटे जा कारण हलो यटार भर जो बालू प्रवेश कर किस बालू प्रवेश कर भरे तेल बालू उठे तो ये बालू जो भरे ढुके तक क्यों अपनार ओएल सिलटा केटे जाए। तो केटे जा कारण क्यों अपनर एखान दिए तेल लीक कर तेल ऊपर बेर आसे। द्वितीयत आपनी जखन अफ रोडे बेशी प्रेशर पड़े तक देखा जाए ओएल सिलटा केटे जावार सम्भावना थाके। तो आमरा देखा जाए एटाके जखन आगे आगे अल्प अल्प बेर हय तखन आमरा ठीक करी ना, जखन देखा जाए बेशी बेर हो जाए बा तेलटी बेशी पड़े थाके तखनी एटा आमरा ठीक करते निये जाई। तो ये समस्याटा किन्तु आपनार जादेर बाइकेर डिक्स आछे तादेर किन्तु समस्या बेशी हय। তাই যাদের বাইকের ডিক আছে তারা কিন্তু এটা দেখার সাথে সাথেই এটা কাজ করবেন, না হলে দেখা যায় কি আপনার এখান থেকে তেলটি বের হয়ে আপনার নিচে ডিক্সে আসে, ডিক্সের পুরো প্লেটটা তেল দিয়ে নষ্ট হয়ে যায় এবং তেল দিয়ে ভরে যায়। তারপর আপনার ব্রেকের পেডালটা যা আছে নিচের ডিক্সটা বা আশেপাশে যা থাকে সব নষ্ট হয়ে গেলে আপনার কিন্তু সামনের ব্রেক কাজ করে না, তখন দেখা যায় অনেক বড় প্রবলেম হয়। তার জন্য বলছি যাদের যাদের বাইকের ডিক্স আছে তারা কী করবেন এটা দেখার সাথে সাথে আপনার বাইকের কাজটা করে ফেলবেন। আর যদি সেটা না করেন বা আপনি যদি রেখে দেন তাহলে আমরা আপনার ওয়েল সিলটারও কাজটা বেশি পরিমাণ পড়ে যাবে এবং আপনার ওই ডিক্সেরও সামনের প্লেটটাও অনেক সমস্যা হতে পারে। তার জন্য বলছি যাদের বাইকের ডিক্স আছে তারা এই কাজটি আগে আগে করবেন। আর দ্বিতীয়ত যদি আপনার বাইকের ওয়েল সিলটা একটা কাটে যদি দুটা যেকোনো এক পিস তার যে কোনো একটা ওয়েল সিল কেটে যায়, একটা ওয়েল সিল কাটার পরে দেখা যায় আপনি এটা রিপেয়ার করেন যে আপনি কাজটা করার পরে উই আস যেটা থাকে সেটা কাজ আর করান না। তো সেই কারণে দেখা যায় যখন আপনার বাইকের ওয়েল সিল এটা কেটে যায় তখন কিন্তু এটা কাজটা কম করে এবং ওটার উপরে প্রেশারটা বেশি পড়ে, তার কারণে কিন্তু এটার পর ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে বলছি যে যদি আপনার বাইকের ওয়েল সিলটা চেঞ্জ করান, চেঞ্জ করার সাথে সাথে চেঞ্জ করার চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে দুই দিন তিন দিন পর ওটাও চেঞ্জ করার চেষ্টা করবেন। তাহলে আপনার বাইকের ওয়েল সিলটা ভালো থাকবে এবং ছয় মাস এক বছরও কিছু হবে না। আর কী করবেন এটা করবেন যেটা হলো আজকে বলে দেবো, তো সেটা হলো এখান থেকে যে আপনারা বাইকটি যখন রাখবেন তো রাখার পর একটি আপনার রং করার ব্রাশ যেটা আছে তো সেই ব্রাশটি দিয়ে এখান দিয়ে সাফ করবেন, সাফ করে দেবেন। এই যে এখান দিয়ে অনেক বালু উড়ে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক বালু আছে, এই যে বালু দিয়ে উঠছে, তো এখান দিয়ে রং দিয়ে রং করার ব্রাশটা দিয়ে এখানে সুন্দর করে সাফ করে দেবেন। তাহলে দেখবেন এখান থেকে বালুটা উঠে যাবে, তাহলে কিন্তু আপনার বাইকের ওয়েল সিলটা কাটার সম্ভাবনা থাকবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যাই, আসসালামু আলাইকুম।